অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল দর্শককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা আপনাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকের উপর, পরিবারের সদস্যের উপর একটা প্রভাব বিস্তার করে। আপনারা অবশ্যই বুঝতে পেরে গেছেন মিটার বক্স। আপনারা এই মিটার বক্সটিকে কোন দিকে প্লেসমেন্ট করলে আপনাদের জীবনে সমস্যা কাটবে এবং সৌভাগ্য আসবে এবং আপনাদের অর্থনৈতিক দিক অর্থাৎ ফিনান্সিয়াল দিকটা আপনাদের মজবুত হবে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্রত্যেক মানুষেরা ফট করে বাড়ি তৈরি করি, যেখান সেখানে মিটার বক্স রেখে দিই, অর্থাৎ কোনো দিক নির্ণয় আমাদের থাকে না। কিন্তু এই মিটার বক্সটা আমাদের প্রত্যেক বাড়ির সদস্যদের উপর একটা বিরাট ভূমিকা পালন করে, কম বেশি প্রত্যেকে আপনারা বুঝতে পারেন। তো আমি আজকে এই ভিডিওতে জানাতে চলেছি আপনারা কোন দিকে মিটার বক্স প্লেসমেন্ট করবেন এবং কোন দিকে প্লেসমেন্ট করলে আপনাদের সমস্যা সৃষ্টি হবে। প্রথম বলি, উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে আপনারা ভুল করেও মিটার বক্স প্লেসমেন্ট করবেন না। সেক্ষেত্রে আপনাদের মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি পাবে, শারীরিক অসুস্থতা লেগেই থাকবে এবং আপনাদের বিজনেসের ক্ষেত্রে সমস্যা দেখা দিবে যদি আপনারা উত্তর পূর্ব দিকে মিটার বক্স করেন। এরপরে দ্বিতীয় যে দিকটি, সেটা হচ্ছে উত্তর দিকে যদি আপনারা মিটার বক্স করেন, দেখবেন আপনাদের আয় যেমন হবে তেমনি ব্যয়ও অত্যাধিক পরিমাণে হবে, সঞ্চয়টা ঠিকঠাক হবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি। এবং আপনাদের সন্তানদের একটা পড়াশোনার ব্যাপারে অমনোযোগী লক্ষ্য করতে পারবেন। যদি আপনারা, দেখা যাচ্ছে পশ্চিম দিকে মিটার বক্স প্লেসমেন্ট করেছেন, সেক্ষেত্রে কি হবে, আপনাদের পারিবারিক জীবনে অর্থাৎ পরিবারের সদস্যদের মধ্যে মতান্তর, মতবিরোধ লেগেই থাকবে, কেউ কারো কথা সহ্য করতে পারবে না, অর্থাৎ এক কথায় অশান্তি আপনাদের পিছন ছাড়বে না। তাই এই গৃহে মিটার বক্স প্লেসমেন্ট নির্বাচনটা খুব জরুরি, যেটা করলে আপনাদের হয়তো যে অর্থ খরচ হচ্ছে এই বিলের পিছনে সেটা কিছুটা হলেও কমতে পারে। এটাও পাশাপাশি আছে, ফুল প্লেসমেন্টে অর্থ ড্রেনেজ বেশি হয়, এই জন্য আপনারা সঠিক জায়গায় প্লেসমেন্ট করুন। এর পাশাপাশি আপনাদেরকে বলি, যদি আপনারা উত্তর পশ্চিম দিকেও অর্থাৎ বায়ুকোণে যদি আপনারা মিটার বক্স রাখেন না, সেক্ষেত্রে সন্তানের এডুকেশনের প্রবলেম দাঁড়াবেই। যদি আপনারা পশ্চিম দক্ষিণ অর্থাৎ দক্ষিণ পশ্চিম কর্নারে যদি আপনারা মিটার বক্স রাখেন, সেক্ষেত্রে আপনাদের শত্রুতা বৃদ্ধি পাবে এবং দুর্ঘটনা যোগ থাকবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। যদি আপনারা এই জায়গায় অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণে মিটার বক্স, এই মিটার বক্সকে আপনারা আপনাদের গৃহে হয় দক্ষিণ দিকে নয়তো দক্ষিণ পূর্ব দিকে অর্থাৎ অগ্নিকোণে স্থাপন করুন, কারণ দক্ষিণ দিক হচ্ছে ফায়ার এলিমেন্টের দিক, অর্থাৎ অগ্নিতত্ত্বকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ দক্ষিণ পূর্ব অথবা দক্ষিণ দিকে যদি আপনারা মিটার বক্স রাখেন, দেখবেন আপনাদের বাস্তুক্ষেত্রে অনেক সমস্যা
কাটতে বাধ্য। অ্যাকচুয়ালি এটা হচ্ছে অগ্নিতত্ত্ব, অর্থাৎ অন্যান্য দিকের তত্ত্বের সাথে এই অগ্নিতত্ত্ব ব্যালেন্স খায় না। এই কারণে আমি যে দিকগুলো আপনাদেরকে এর আগে মেনশন করলাম, আপনারা ইমিডিয়েট সেই জায়গা থেকে মিটার বক্সকে সরিয়ে দক্ষিণ পূর্ব অথবা দক্ষিণ দিকে প্লেসমেন্ট করুন। দেখবেন অনেক অংশে এই বাস্তু রেমেডিটা আপনাদের ফলপ্রসূ হতে বাধ্য। এবং মিটার বক্সকে খুব উঁচুতে লাগাবেন না, একদম খুব উঁচুতে লাগানোটা বাস্তু বিরোধী কাজ। তো প্রিয় দর্শক বন্ধু, আজকের তো সময় শেষ। এরকম গুরুত্বপূর্ণ বাস্তু নিয়ে আমি আরও প্রোগ্রাম দিব। আপনারা দেখতে থাকুন অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলকে, এবং আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করুন এবং সকলের মধ্যে শেয়ার করে দিন, যেন প্রত্যেকে এই তথ্য জানতে পারে। তো নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।